নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাতে চলেছি শশার তরকারি। কিভাবে শশার তরকারি করা যায় চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি আমি, তরকারিটা সাদা তেলে করব। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। দিয়ে দিলাম কয়েকটা বড়ি, বড়িগুলো লালচি করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল হয়ে গেছে, এবারে তুলে নেব। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে, এবারে দিয়ে দেব আলু। কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে ফোড়নের সাথে ভালো করে নেড়ে নেব। সব একসাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ধরে না যায়। জল দিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি শশা। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এবার বড়িগুলো। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। ভালো করে সেদ্ধ হতে দিতে হবে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা শুকনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু চিনি দিয়ে দিলাম। হয়ে গেছে আমাদের শশার তরকারি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে পারেন এই শশার তরকারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি